হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আগের থেকে একটু বেটার ফিল করছি, আর বসে বসে তো কোনো ভিডিও করা যায় না, যার জন্য যে কদিন আমি ভিডিও দিব সব খাবারের উপরে ভিডিও দিব। তো তোমরা দেখতে থাকো আজকে আমি কি মানে আমার ডায়েট চার্ট। আজকে ডায়েট চার্টে আছে থানকুনির পাতা, আর তোমার আছে লেবু, আর আরও অনেক কিছু আছে, তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের আশীর্বাদে আমি অনেকটাই সুস্থ হয়ে উঠেছি আশা করি, আর কয়দিনের মধ্যে আরও বেশি সুস্থ হয়ে উঠব। তো এখন আমার হাজবেন্ড পাশে আছে আমি কি খাচ্ছি না খাচ্ছি দেখার জন্যে। আর আজকে বেশি ভাত দেয়া হয়ে গেছে, কারণ এত ভাত খেতে পারবো না, কারণ একটু খেলেই তো পেট ভরে থাকছে, যার জন্যে। আর ফল মূল সবই খাচ্ছি। তো আজকে দেখো আমি কী কী খাচ্ছি শেয়ার করলাম তোমাদের সাথে। তোমরা অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। ভাতটা বেশি হয়ে গেছে আমার। এই যে এখানে আছে থানকুনির পাতা, এটা খাওয়া আমার জন্য খুব ভালো, যার জন্য থানকুনির পাতা দিয়েছে। আর এখানে আছে একটা গোটা লেবু, শশা, কাঁচা পেঁয়াজ আর ভাত, আর ছোট মাছের ঝোলাস মানে নিয়ে আসছে দিদিভাই। আমি আপাতত এটা দিয়ে খাওয়া শুরু করলাম, কারণ একটু ঘি খেলে ভালো হয়। কালকে খেয়েছি আমি রসুন আর কালো জিরে দিয়ে ভাত, আজকে আর রসুন কালো জিরে খাবো না, যার জন্য আমি আজকে থানকুনি মানে একদিন একটা ভাত এতটা না খাওয়াই ভালো, নষ্ট করতে হয় না। একটু ভাতটা তুলে নাও, আর তারপরে দেখো খাওয়ার ইয়ে। তারপরে আবার এই যে আপেল আছে, আপেলটাও খেতে হবে, একটা একটা খাবো, জল রাখা আছে, কারণ আর আমি একটা মানে টুলের পুর পেতে নিয়েছি যাতে এটো না পড়ে। আমি যে ঘরে আছি দেখো এখন আজান শোনা যাচ্ছে, এখানে আমি একাই আছি। এখন ওই যে ভাত কমাই নিয়ে এসছে আমার হাজবেন্ড, আমার হাজবেন্ড খুবই ভালো, সকালে ওষুধ থেকে শুরু করে সব সে আমাকে হাতে তুলে দিচ্ছে, খাওয়াই দিচ্ছে। কারণ হাজবেন্ড যদি একটু ইয়ে না হয় তাহলে মহিলারা খুব মুশকিলে পড়ে যাবে। থানকুনি খেতে আমার একটুকু ভালো লাগে না, কারণ কি জন্য একটা কেমন একটা গন্ধ থানকুনি পাতার, কিন্তু খেতেই হবে। ঝাল হয়ে গেছে, সবাই মনে করবে কচুর শাক, কিন্তু কচুর শাক না, এটা থানকুনির পাতা। বসে বসে না থেকে আমি এই জন্যে খাবারের উপর ভিডিও দিচ্ছি। এখন তো অনেক কিছু দেখাতে পারবো না, ওই জন্য বসে বসে আমি খাবারের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি।
কষ্ট করে হলেও আমি থানকুনির পাতাটা খাচ্ছি। তোমরা কমেন্টে জানিও তো কাঁচা পেঁয়াজ কি খাওয়া উচিত অপারেশনের পরে। আমি জানি ভাজা রসুন আর কালো জিরা খেতে হয়, কিন্তু মুখে রুচি কম যার জন্য কাঁচা পেঁয়াজ নিয়েছি। আর খেতে খেতে বেশি কথা বলতে হয় না, যেন চুপচাপ খেয়ে নিই। আবার একটা গোটার লেবু চেপে নিলাম। মাছের ঝোল লেবুটার রস খুবই কম, না এই লেবুই খেতে হবে না। কিকুড়া লেবুটা তার নিয়ে নিলাম। অনেক সময় ভিডিও করতে করতে নড়ে যাচ্ছে, মনে কিছু করো না, আর মোবাইলের উপরেও একটু ভাত পড়ে গেছে। এই মাছটা একটু মিষ্টি মিষ্টি লাগে। এটা কি মাছ? রাইকোর মাছ। দেখো রসই নাই, একটু রস। কারণ সকালে গরম গরম স্যুপ খেয়েছিলাম, সেই ভিডিওটাও দিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক কিছু রান্না হয়েছে কিন্তু আমি খেতে পারবো না, যার জন্যে আমি খালি পাতলা মাছের ঝোল লেবু দিয়ে আর থানকুনির পাতা দিয়ে ভাত খাচ্ছি। ঝোলটুক নিয়ে নিই,
শয়তান দিয়ে বুঝি প্রেম। সব এক পাতে রাখি না, যে যে লেবু চিপা হয়ে গেছে সেটা আমি আশা করি তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। আর খেতে পারবো না, এখানে আমি এন্ড করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করতে ভুলো না। আর তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ভালো ভিডিও উপহার দিতে পারি। তবে টাটা, বাই বাই।